উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতে অন্যতম বৃহৎ শৈবতীর্থ জলপেশ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে এই মহা শৈবতীর্থের অবস্থান। শিব চতুর্দশী তথা শিবরাত্রি উপলক্ষে প্রতিবারের মতো এবারও এই ধামে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পুজো এবং মেলা। এই পর্বে আমরা তুলে ধরব এই শৈবতীর্থের ইতিহাস, পুজো ও মেলাকে। দেবাদি দেব মহাদেব বাবা জলপেশ্বর শিবের আজকে মহাশিব চতুর্দশী উৎসব শুরু হয়ে গেছে আমাদের। এই উৎসব চলবে 10 দিন পর্যন্ত এখানে চলবে, তাছাড়া সারা বছর মন্দির খোলাই থাকে। আর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শক পুণ্যার্থী এখানে আসে, সমাগম হয়। আর এই জন্য যা যা করণীয় আমরা সেটা করছি। ময়নাগুড়ি জলপাইগুড়ি পুলিশ প্রশাসন, তারপরে আমাদের ভলেন্টিয়ার্সরা এখানে সবাই সক্রিয় এবং খুব ভালোভাবে যাতে মেলাটা সম্পূর্ণ হয় সেই জন্য আমরা চেষ্টা করছি। এই বছর 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় শিবরাত্রির সূচনা হয়। 19 ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ছিল শিব চতুর্দশী। স্থানীয় ও বহিরাগত প্রচুর ভক্তের সমাগম হয় মন্দিরে। এই প্রাচীন জাগ্রত মন্দিরে সারা বছর নিত্য পুজো হয়ে থাকে মহাদেবের। পর্যটক ও ভক্তদের আনাগোনা বছরভর লেগেই থাকে এখানে। মূল মন্দিরে গর্ভগৃহে প্রবেশের মুখে রয়েছে 2 দ্বারপাল ও নন্দীর মূর্তি। ভক্তরা প্রথমে নন্দীর মূর্তিতে জল, দুধ, ফুল, বেলপাতা দিয়ে পুজো করে ধীরে ধীরে প্রবেশ করেন গর্ভগৃহে। মন্দিরের গর্ভগৃহ অনেকটাই নিচে। গর্ভগৃহের মাঝামাঝি অবস্থান করছেন বাবা জলপেশ্বর শিব। আগে ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে হাত দিয়ে বাবার শিলাকে স্পর্শ করে পুজো করতেন, কিন্তু পরবর্তীতে বাবার শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য চারপাশে রেলিং লাগিয়ে দেওয়া হয়েছে। ভক্তরা সেই রেলিংয়ের বাইরে থেকে বাবার মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করেন। আমাদের 6টার পরে লাগছে আমাদের চতুর্দশী। আমরা 8টায় মেন পুজো বসা হবে। আমরা মেন পুজো করবো 8টার সময়। 8টা থেকে 9টা আমাদের মেন পুজো হবে বাবা শিবরাত্রির যে মেন পুজো, এটা আমরা 8টার সময় বসবো এবং 9টা পর্যন্ত। তারপরে যজ্ঞ হবে আমাদের। যজ্ঞ হওয়ার পরে তারপরে আমাদের ভোগ নিবেদন হবে। বহু বছরের প্রাচীন মন্দির এই জলপেশ। এই মন্দিরের উল্লেখ রয়েছে কালিকা পুরাণ ও স্কন্দ পুরাণে। এই জলপেশ মন্দিরের নামকরণের পেছনে রয়েছে ইতিহাস, শোনালেন মন্দিরের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। মন্দির এটা শতাব্দী প্রাচীন মন্দির। 7ম শতাব্দীতে এখানে 2টো ইতিহাস আছে, একটা হচ্ছে পৌরাণিক মতে আর একটা হচ্ছে ঐতিহাসিক মতে। পৌরাণিক মতে অর্থাৎ পুরাণ, স্কন্দ পুরাণ এবং কালিকা পুরাণে জলপেশ মন্দিরে উল্লেখ আছে। এখানে পুরাণে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই যে এরিয়াটা এটা ছিল কামরূপ রাজার অধীনে। এটা 7ম শতাব্দীতে কামরূপের রাজা ছিলেন জলপেশ্বর বর্মন। এই জলপেশ্বর বর্মনের 5 পুত্র ছিল, 5 পুত্রের অকাল নিধন হয়। তারপরে মহারাজা, মানে খুব শোকগ্রস্ত মহারাজা, বৈশিষ্ট্য মুনির আশ্রমে যান। সেখানে গিয়ে বলে যে আমি কোথায় গেলে এই পুত্র শোক ভুলবো। তখন বৈশিষ্ট্য মুনি বলে যে তুমি ইয়েতে যাও, মহাকাল বনে যাও, ওখানে অনাদিলিঙ্গের সাধনা করো। তখন রাজা এখানে এসে সাধনা করে এবং দৈববাণী পায়। হ্যাঁ, তখন মহাদেব বলে তুমি কী বর চাও? তো রাজা প্রথম বর চায় যে প্রভু, যদি তুমি আমার এই পূজায় সন্তুষ্ট হও তাহলে এই বর দাও, যাতে যারা তোমার এখানে দর্শন স্পর্শন করবে তাদের যাতে পুত্র বিয়োগ না হয়। তারপরে অনেকগুলো বর চেয়েছে,
লাস্ট একটা বর চেয়েছে যে তুমি আমার পূজায় সন্তুষ্ট হয়েছ এবং তুমি মানে তোমার নামে যেন আমি এখানে অভিহিত হই। তখন এই জল্প রাজার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় জল্পেশ্বর, জল্পেশ্বর শিব মন্দির। পরবর্তীতে 1632 খ্রিস্টাব্দে কুচবিহার মহারাজা প্রাণনারায়ণ এখানে মৃগয়া করতে আসেন, কারণ এটা ছিল মানে ডেন্স ফরেস্ট এরিয়া, অর্থাৎ মহাকাল বন ছিল। তখন সৈন্য মহারাজের সৈন্যরা এখানে দেখতে পায় যে একটা উঁচু ঢিপির মধ্যে একটা কামধেনু দুধ দিচ্ছে। এই দৃশ্য দেখে সৈন্যরা গিয়ে রাজাকে বলে, রাজা তখন আদেশ দেয় কামধেনুকে ধরার জন্য, কিন্তু অনেক চেষ্টা করেও কামধেনুকে ধরতে পারেনি। পরবর্তীতে মানে রাত্রেবেলা স্বপ্নাদেশ পায়, মহাদেব স্বপ্নাদেশ দেখায় যে আমি এখানে আছি, তুমি আমাকে উদ্ধার করো। তখন রাজা এখানে 1632 খ্রিস্টাব্দে খনন করে এই অনাদিলিঙ্গ পান এবং তখন মন্দির তৈরি করেন, সেইটাই পরবর্তীতে এই জল্পেশ মন্দির। জল্পেশ মূল মন্দিরের ঠিক দক্ষিণ পূর্বে রয়েছে নন্দী মহাকাল মন্দির। শিবরাত্রির পূর্ণ সন্ধ্যায় এখানে নন্দী মহাকালের সন্ধ্যা আরতি দর্শন করার সৌভাগ্য হলো আমাদের। শিবরাত্রি উপলক্ষে পরবর্তী কয়েকদিন ধরে মেলা ও বিশেষ উৎসব উদযাপিত হয় এখানে। এই কদিন লাখো লাখো মানুষের সমাগম হয় মন্দিরে। কেউ পুজো দিয়ে মনোকামনা জানাতে আসেন, কেউ মন্দির ঘুরতে আসেন। এভাবেই এই কদিন মন্দির প্রাঙ্গণ ও পুরো এলাকা থাকে জমজমাট। অর্জুন মন্ডল, হলদিবাড়ি থেকে এসেছি আমি। এবারই প্রথম আসলাম বাবার কাছে জল ঢালতে। খুব ভালোই লাগছে, চারিপাশটাও খুব ভালো, পরিবেশটাও খুব সুন্দর, সব খুব ভালো মতোই জল ঢালা হচ্ছে বাবার এখানে। আমরা মরিচবাড়ি থেকে আসছি, কুচবিহার জেলা, এবার প্রথম আসছি। পরিবেশ খুব ভালো, এখানে ভালো সুবিধা আছে। আমরা জল্পেশ মোড় থেকে এসেছি। আমরা প্রায় 14-15 বছর থেকে আমরা প্রতিদিন এই শিব চতুর্দশীতে জল ঢালতে আসি। এখানে এসে বেশ ভালোই লাগে, কারণ আমাদের পাশেও আরেকজন আছে, বটেশ্বর বলে আরেক মন্দির আছে, তবু আমরা এখানে আসি, ওখানেও যাই। তবে এই মন্দির মানে বেশ দূর দূর থেকে লোক আসে, সেটাও বেশ ভালো লাগে, কারণ এটা আমাদের পাড়া প্রতিবেশীর মন্দির বলাই চলে, কারণ কাছেই আমাদের বাড়ি। হ্যালো, আমি আমার নাম তাপস মন্ডল, আমি এখানে পার্শ্ববর্তী অঞ্চলে আমি ওয়েট করছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এটা আমাদের খুব প্রাচীন মন্দির, মোটামুটি আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে নাম তো আছেই। এসে আমাদের সারা পশ্চিমবঙ্গের থেকে বিভিন্ন রাজ্যের থেকে দর্শনার্থী আসে অন্য সময়। হ্যাঁ, এখন এই 6/34 আরম্ভ হবে, তার জন্য আমরা ওয়েট করছি, এরপর আমরা পুজোতে ঢুকবো, পুজো দেবো। নমস্কার, আমি মুনমুন রায়, গোটপটি থেকে এসেছি জল্পেশ মন্দিরে পুজো দিতে। প্রত্যেক বাড়ি আসি, খুব ভালো লাগে বাবার মন্দিরে পুজো দিতে, তো প্রত্যেক বাড়ি না এবারও এসেছি, থাকবো কিছুক্ষণ, তারপরে জল নিলে খুব ভালো লাগে। আর নিজের একটা মনের একটা শান্তি লাগে, মন্দিরটা এত এত দিন, এত আগেকার মানে অনেক পুরনো মন্দির,
এটাই। শিবরাত্রিকে কেন্দ্র করে এবারও বড় মেলার আয়োজন করা হয়েছে জলপেশে। জলপাইগুড়ি জেলা পরিষদ এই মেলার আয়োজন করে থাকে। মেলা চলে 10 দিন। এবছর মেলার উদ্বোধন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, সঙ্গে ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও বুলুচিক বড়াইক, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহ সভাধিপতি দুলাল দেবনাথ, জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সহ অন্যরা। এবং অনেক এফোর্ট দিয়ে এত সুন্দর একটি মেলা অর্গানাইজ করার তারা চেষ্টা করেছে, বারংবার তারা প্ল্যানিং করেছে। উপস্থিত সকলকে আমি এটাই অনুরোধ করব যে যেহেতু 2 বছর পরে এরকম ভালোভাবে আবার হচ্ছে, আপনারা সকলে আসুন, কিন্তু হুড়োহুড়ি করবেন না। এখানে সমস্ত রকমের ব্যবস্থা আছে, ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ থেকে শুরু করে আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার তারা সকলেই আছে। সেই জন্য যদি কোনো অসুবিধে হয় এখানে বিভিন্ন মেয়াই হেল্প ইউ কাউন্টার আছে, এছাড়াও পুলিশের কাউন্টার আছে, সেখানে যদি কোনো সমস্যা হয় সেখানে অবশ্যই যাবেন। আমরা চাইব যে আমাদের এই মেলা সুষ্ঠুভাবে হোক। জলপেশ মন্দিরকে কেন্দ্র করে এই মেলা, সকলেই আমরা জানি জলপেশ মন্দিরের কথা, তাও আমি একটু দু এক কথা বলতে চাই যে জলপেশ মন্দিরের বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজ এখন এনবিডিটির তরফ থেকে হচ্ছে। যেমন সেখানে টিকিট কাউন্টারের কাজ হচ্ছে, সেরকমই কিন্তু হার্টশেড হচ্ছে, সেরকমই মূল যে মন্দির সেটারও রক্ষণাবেক্ষণের সেরকম কাজ হচ্ছে। তো সেই সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি এনবিডিটি যেগুলো করছে খুব তাড়াতাড়ি সেগুলো সম্পন্ন হবে। প্রতি বছর এই মেলায় কয়েক হাজার ব্যবসায়ী তাদের সামগ্রী নিয়ে দোকান বসান। একটি আদর্শ গ্রামীণ মেলা এই জলপেশ মেলা। মেলায় থাকে হরেক রকম জিনিসপত্রের দোকান, ঘর গৃহস্থালির বিভিন্ন জিনিসও পাওয়া যায় এখানে। 10 দিনের এই মেলায় অনেক টাকার রোজগার হয় ব্যবসায়ীদের। মেলার পাশাপাশি এখানে প্রতিদিন থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। Thank you.
¡Gracias!